वेलकम बैक टू माय चैनल। নিজেদেরকে সাজিয়ে তোলার সাথে সাথে আমরা 24 ঘন্টা যেই জায়গাটাতে থাকি, 24 ঘন্টা যেই জিনিসটা আমরা দেখি সেটাকেও যদি সুন্দর করে তোলা যায়, তবে কিন্তু জীবনটা ভীষণ সুন্দর হয়ে যায়। আমার ঘরের এই দেওয়ালটা ভীষণই বোরিং হয়েছিল, সেটাকে আজকে আমি মেকওভার দিচ্ছি তোমাদের সাথে। এই বোরিং ওয়ালটার মেকওভার করার জন্য আমি একটা শেলফ পারচেজ করেছিলাম অ্যামাজন থেকে, যে ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব, তোমরা একবার চেক করে নিও, তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে তিনটে শেলফ এসছে যেগুলো দুটো পার্টে বিভক্ত। নিচের বেসটার সঙ্গে ওপরের দুখানা টুকরো জয়েন করতে হবে স্ক্রুয়ের সাহায্যে। স্ক্রুটা কিন্তু ওরা প্রোভাইড করে দেবে তোমাদেরকে, শুধু একটা স্ক্রুড্রাইভার দিয়ে ঠিকঠাক হলে সেট করে নিলে পরেই শেলফগুলো তৈরি হয়ে যাবে। তিনখানা শেলফের সাইজ তিন রকম, বাট স্ক্রু আর ওপরের দুটো অংশের সাইজ কিন্তু একই, সেই জন্য কোনো প্রবলেম হবে না। তিনখানা শেলফ আমরা ফিক্স করে নিয়েছি। এটাকে দেওয়ালে ফিক্স করার জন্য একটা হোল দেওয়া রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে স্ক্রুও প্রোভাইড করা রয়েছে, সেই জন্য সাইজের কোনো প্রবলেম হবে না। সবার প্রথমে আমি ছোট শেলফটাকে উপরে লাগাবো, তার জন্য সেটা মেপে নিচ্ছি দেওয়ালে। মেপে নিয়ে একটা চকের দাগ দিয়ে নিলাম। এবারে যেখানে চকের দাগটা প্রথম দেওয়া হয়েছিল সেখানে আমরা একটা ড্রিল মেশিন দিয়ে ছোট মতন একটা হোল ক্রিয়েট করে নিয়ে তার মধ্যে ওরা যে স্ক্রুটা প্রোভাইড করেছিল সেটাকে ফিক্স করে নিলাম হাতুড়ি দিয়ে। তোমাদের কিন্তু একটা এখানে ড্রিল মেশিন লাগবে এটা করার জন্য, ইনকেস যদি তোমাদের কাছে না থাকে তোমরা কিন্তু কারুকে দিয়ে করিয়ে নিতে পারো। এবারে একটা স্কেল দিয়ে মেপে অপর প্রান্তেও আমরা আর একটা স্ক্রু লাগিয়ে নিলাম। বাস তৈরি হয়ে গেল ফার্স্ট আমাদের শেলফটা। সেম প্রসেস ফলো করে সেকেন্ড শেলফটাও লাগিয়ে নেব। আগের শেলফটার ঠিক মাঝামাঝি পোর্শন করেই আমরা সেকেন্ড শেলফের প্রথম স্ক্রুটা লাগিয়েছি, আর একই পদ্ধতিতে স্কেল দিয়ে মেপে এন্ডিংটা লাগিয়ে নিয়েছি, আর থার্ড শেলফটাও একই পদ্ধতিতে সেকেন্ড শেলফের মাঝামাঝি দিয়ে আমরা করেছি। এরকমভাবে আমরা এটাকে ফিক্স করেছি, তোমরা চাইলে যে কোনো রকমভাবে এটাকে ফিক্স করে নিতে পারো। তবে এটা দেখতে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে, হোয়াইট কালারটাই তোমরা পারচেস করার চেষ্টা করো। এবারে হলো গিয়ে ডেকরের পালা। ডেকর আমি আমার মতন করে করেছি, আমার একটু সিম্পল ডেকর বেশি ভালো লাগে। তো সব থেকে ছোটো যে শেলফটি ছিল সেখানে রেখেছি একটা ছোট মানি প্লান্ট। তোমরা যে কোনো ধরনের গাছ রাখতে পারো, দেখতে জাস্ট অসম্ভব সুন্দর লাগবে। রিয়েল মানি প্লান্ট আমি রেখেছি, আর সেকেন্ড শেলফটাতে রেখেছি একটা শো পিস সাইকেল, যেটা আমার ভীষণই পছন্দের। আর থার্ড শেলফে অসম্ভব পছন্দের একটা বুদ্ধ মূর্তি, দেখো দেখতে কত সুন্দর লাগছে। এবারে আমি এই দুটো যে গণেশ আর লক্ষ্মী দেবীর মূর্তি কিনেছিলাম সেটাও শেয়ার করেছি, সেগুলোকেও রেখে নিলাম, আর তার মধ্যে দুটো টি লাইট ক্যান্ডেল দিয়ে দিলাম। এবারে ডেকোরেশনের সেকেন্ড পালা, আর এই কাঁচগুলোও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এগুলো অ্যাকচুয়ালি কাঁচ না, প্লাস্টিকের টুকরো, তোমরা ওই ভিডিওটা দেখে নিয়ে বুঝতে পারবে। আগে আমাদেরকে দেওয়ালে এটাকে মেপে দেখে নিতে হবে কোথায় কি লাগাবো। তার জন্য এই ডেকর আইটেমের পিছন দিকটাতে আমি সেলোটেপটাকে উল্টো করে লাগিয়ে নিলাম। ঠিক এইভাবে আমি সেলোটেপটাকে লাগিয়েছি। এটাকে আমরা জাস্ট দেখবো একবার লাগিয়ে কীরকম লাগছে। তোমরা এই প্রসেসটা কিন্তু ফলো করবেই করবে, ডাইরেক্টলি একেবারে ওয়ালে লাগিয়ে দেবে না চোখের আন্দাজে, এতে কিন্তু ট্যাড়া ব্যাকা হতে পারে, আর লাগানোর পরে কিন্তু খোলার কোনো জায়গা থাকবে না। দেখো এরকমভাবে লাগিয়ে নিয়ে আমি যেই জায়গাটাতে ঠিক করেছি এই কাঁচের টুকরোগুলোকে লাগাবো, আমি আগে একবার ফিক্স করে দেখে নিচ্ছি। যেহেতু উল্টো করে সেলোটেপটা লাগিয়েছি সেই জন্য ওটা কিন্তু ওয়ালের সঙ্গে ফিক্স হয়ে যাবে। আমি ঠিক এইভাবে লাগাচ্ছি কাঁচের টুকরোগুলোকে, তোমরা যেভাবে খুশি লাগাতে পারো। যেহেতু এগুলো হেক্সাগনাল শেপ সেই জন্য কিন্তু ছটা দিক রয়েছে, আর ছটা দিকে কিন্তু বিভিন্নভাবে ডেকর করা যাবে। আমি এইরকমভাবে চারটেকে আগে লাগিয়ে দেখে নিচ্ছি যে আমার ভালো লাগছে কি না, যদি ভালো না লাগে চেঞ্জ করে আবার অন্য কোনো স্টাইলে এটাকে লাগানো যাবে। তবে তোমরা যদি ডাইরেক্টলি এটাকে দেয়ালের সঙ্গে লাগিয়ে দাও আর কিন্তু খোলার কোনো চান্স থাকবে না। আমি এরকমভাবে লাগিয়ে দেখে নিলাম আর আমার বেশ পছন্দ হয়েছে এই স্টাইলটা, সো আমি এইভাবেই লাগাবো। আমার ওয়ালপেপার লাগানো রয়েছে এই ওয়ালটাতে, তো সেই জন্যে আমার করতে অনেক বেশি সুবিধে হচ্ছে। তো তোমাদেরকেও বলবো, তোমাদের যদি কোনো ওয়ালে ওয়ালপেপার লাগানো থাকে সেই ওয়ালে এইসব ডেকর প্ল্যানিংসগুলো করবে, দেখতে যেমন অনেকটা ভালো লাগবে ঠিক তেমনই দেওয়ালেরও কিন্তু কোনো ক্ষতি হবে না।
এই ওয়ালপেপারগুলো কিন্তু জাস্ট ভীষণ ভালো ফ্লিপকার্ট থেকে আমার কেনা, যেগুলোর মধ্যে কিন্তু কোনো দাগ লেগে গেলেও তোলা যাবে, প্লাস তোমরা যা খুশি করো কিছুই হবে না। আমি এবারে এগুলোকে লাগিয়ে নিচ্ছি ডাইরেক্টলি ওয়ালের মধ্যে, আর যেই সেলোটেপটা লাগিয়েছিলাম পিছনে ওটার কোনো কাজে লাগবে না, ওটাকে ফেলে দিলাম। এখানের যে পেছনের পার্টটা রয়েছে এটা কিন্তু রিমুভেবল, দেখো আমি এটাকে রিমুভ করছি, আর যেই দিকটা আমি লাগাবো মেইন প্রথমে সেই দিক থেকে আমি কাগজটাকে সরাবো। দেখো আমি সরিয়ে নিলাম এই কাগজটাকে, হোয়াইট কাগজটা খুলে গেলে ভিতরে রয়েছে আঠা। এবারে আমি এটাকে ওয়ালের একদম সাইডে আগে লাগিয়ে নিচ্ছি, পুরো কাগজটা কিন্তু আমি খুলিনি, প্রথম অংশটুকু জাস্ট লাগাচ্ছি, লাগিয়ে দেওয়ালের সঙ্গে আগে চোখের আন্দাজে ঠিকঠাকভাবে ফিক্স করছি। তোমরা যখন এটাকে লাগাবে দূরে একটা কাউকে দাঁড়িয়ে দেখতে বলবে যে সোজা আছে কি না, কারণ কি সামনে থেকে দেখলে কিন্তু অনেক সময় ঠিক বোঝা যায় না। তো ফার্স্ট পার্টটা আমি লাগিয়ে নিয়েছি, এবারে কাগজটাকে আস্তে করে পুল আউট করছি, আর এই পিসগুলো দেখো দেওয়ালের সঙ্গে স্টিক হয়ে যাচ্ছে। আঠাটা কিন্তু ভীষণ জোরালো, একবার লাগালে পরে কিন্তু আর খুলবে না, তাই যখন তোমরা এটাকে লাগাবে প্লিজ একটু কেয়ারফুলি ঠিকঠাকভাবে লাগিও যেন সোজা থাকে। এর জন্যই সেলোটেপ দিয়ে এটাকে লাগিয়ে নেয়া, কারণ কি অলরেডি তোমরা চারটে ফিক্স করে রেখেছো, তো চোখের আন্দাজে কিন্তু বোঝা যাবে একদম ঠিকঠাক লাগাচ্ছি কি না। দেখো আমার চারখানায় লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা পজিশনটা হয়েছে, ট্যারা ব্যাগা কিচ্ছু হয়নি। তো তোমরা এই সেলোটেপের পার্টটা কিন্তু স্কিপ করবে না, এটাকে অবশ্যই করবে, একটু টাইম গেলেও কিন্তু জিনিসটা একদম ঠিকঠাক হবে। এবারে এটার ওপরে যে থিন ফিল্মটা রয়েছে সেটাকে তুলে দিচ্ছি, আর এই ফিল্মটা তুলে দেওয়ার পরে এই কাঁচের প্লাস্টিকের টুকরোগুলো যে কি অসম্ভব শাইনি তোমরা ভাবতে পারবে না, পুরো নিজেদের মুখ দেখা যাচ্ছে, দেখো একটা পিল করলেই বুঝতে পারছো। এই ফিল্মগুলো কিন্তু একটুখানি তুলে নিলেই উঠে যাবে, ব্যাস আমার এটা চারটেই উঠে গেছে, আর দেখো এটা কতটা পরিমাণ শাইনি, আর এত ভালো লাগছিল দেখতে, মানে এই বোরিং ওয়ালটা যে এতটা ইন্টারেস্টিং হয়ে যাবে মেইনলি এই কাঁচের টুকরোগুলোর জন্য জাস্ট আমি ধারণাই করতে পারিনি। এবারে সেম প্রসেস ফলো করে আমি বাকিগুলো করে নেব। একটা কথা বলে দিই, আমি কিন্তু কোনো ইন্টেরিয়ার ডেকোরেটরও নই বা এই ফিল্ডে কোনো এক্সপার্টিও নই, বাট আমার মনে হয় নিজেদের ঘরকে আমরা নিজেরা যতটা পরিমাণ আদর দিয়ে সাজাতে পারবো বাইরের কোনো লোক এসে সেটা পারবে না। তো আমি নিজে ঠিক যতটা পেরেছি ততটা করেই ঘরটাকে সাজিয়েছি, অ্যান্ড আই এম স্যাটিসফাইড, কারণ কি নিজের ঘরকে নিজের মতন করে সাজাতে ভালো লাগে, শুধুমাত্র লাগে একটুখানি পেশেন্স আর আগে থেকে একটুখানি প্ল্যানিং। পট করে দিলে কিন্তু জিনিসটা ভালো হবে না, একটু আগে থেকে প্ল্যানিং করতে হবে, করে তারপরে জিনিসগুলো কিনে জিনিসগুলোকে লাগাও। তোমাদের ঘর কোনো ইন্টেরিয়ার ডেকোরেটরও কিন্তু ততটা ভালো করে সাজাতে পারবে না যেটা তুমি নিজে পারবে। আমি টি লাইট ক্যান্ডেলগুলোকে ধরিয়ে দেখো এই দুটো মূর্তির সামনে রেখেছি, আর লুকসটা জাস্ট অসম্ভব কামিং লাগছিল। এই বুদ্ধা মূর্তি, তার সঙ্গে মানি প্লান্ট, প্লাস এই যে কাঁচের টুকরোগুলো যে কি অসম্ভব ঘরের লুকসটাকে চেঞ্জ করে দিয়েছে, তোমরা সামনে থেকে না দেখলে বোধহয় বুঝবে না। আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করব, আমি এই প্রোডাক্টের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা প্লিজ এটাকে পারচেস করো, আর ঘরে এটাকে তোমরা ঠিক যেভাবে খুশি ডেকর করে লাগাতে পারবে, জাস্ট অসম্ভব সুন্দর লাগবে দেখতে। আমি এখানে কিছু টি লাইটসও লাগিয়েছি এইগুলোর পাশ দিয়ে, র্যাকগুলোর পাশ দিয়ে, যেগুলো আমার খুব পছন্দের এই টি লাইটস। তোমরা যেইভাবে লাগাবে টি লাইটস সেভাবেই ভালো লাগে। তবে আমি পরে শুধু একটা চেঞ্জ করেছিলাম, রিয়েল মানি প্লান্টটাকে সরিয়ে একটা ফেক প্লান্ট রেখেছিলাম, ব্যাস এইটুকুই যা চেঞ্জ। আর আমার ঘরটা আমার এখন ভীষণ পছন্দের এই বোরিং ওয়ালটাকে, যে আমি এইরকম একটা লুকস দিতে পারবো এতটা অ্যাফোর্ডেবল রেঞ্জে এত কম কষ্টে, জাস্ট ভাবতেই পারিনি। তোমাদের কেমন লাগলো ডেকোরেশনটা প্লিজ আমাকে কিন্তু জানিও কমেন্ট বক্সে, আর তোমরাও কি এরকমভাবে রুম ডেকোর করতে চাও আমাকে জানিও। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে। আবার কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।